নমস্কার বন্ধুরা, রূপালি গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের মূল্যবান ভিডিওটি। বর্ষাকালে ড্রাগন গাছের পরিচর্যা বিষয়ের প্রথম ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম ফুল ফল হলুদ হয়ে পচে যাওয়া কিভাবে আটকাবেন, ফুলে পিঁপড়ের আক্রমণ হলে কি করবেন, কিভাবে ড্রাগন গাছের ডালের ডগা কেটে দ্রুত ফুল ফল আনবেন ইত্যাদি বিষয়ে। বন্ধুরা, এখনও পর্যন্ত আগের ভিডিওটি না দেখে থাকলে ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখব, আপনারা দেখে নেবেন। এছাড়াও ভিডিওটির শেষে স্ক্রিনে আমি এই ভিডিওটির লিংক অবশ্যই দিয়ে রাখব, আপনারা কিন্তু দেখে নেবেন। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে। বর্ষায় প্রচুর বৃষ্টিপাতের ফলে ড্রাগন গাছের ডালে, কাণ্ডে ও শিকড়ে ছত্রাকের আক্রমণ হলে, অর্থাৎ ধসা রোগ ধরলে কিভাবে পরিচর্যা করবেন, কোন কোন ছত্রাকনাশক স্প্রে করবেন। এছাড়া আলোচনা করব বর্ষায় ড্রাগন গাছের গোড়ার মাটিতে কোন ধরনের সার প্রয়োগ করতে পারবেন এবং কিভাবে প্রয়োগ করবেন, আবার কোন ধরনের সার এই সময় প্রয়োগ করা যাবে না ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটি অনুরোধ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমি আপনাদের সামনে সময় মতো পৌঁছে দিতে পারি। বর্ষাকালে ড্রাগন ফল গাছে সার প্রয়োগ। বন্ধুরা, বর্ষার সময় আমি কেবল তিন রকমের সার প্রয়োগ করে থাকি। একটি হলো হর্নমিল বা শিংকুচি সার, একটি হচ্ছে বোন মিল বা হাড়গুঁড়ো সার, এবং অপরটি গোবর সার অথবা এর পরিবর্তে যে কোনো কম্পোস্ট সার। শিংকুচি ও হাড়গুঁড়ো আমি অনলাইন থেকে ক্রয় করে এনেছি। এর আগেও আমি এই সার দুটিকে ড্রাগন গাছের গোড়ায় প্রয়োগ করেছিলাম, খুবই ভালো রেজাল্ট পেয়েছি। এই শিংকুচি ও হাড়গুঁড়ো সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরি করা সার, এটি গাছের পক্ষে খুবই উপকারী। আমার এই ছোট টব দুটিতে জৈব সার আগেই প্রয়োগ করেছিলাম, তাই আজকে শুধুমাত্র শিংকুচি ও হাড়গুঁড়ো সার প্রয়োগ করব। অতিরিক্ত জল নিষ্কাশন করার জন্য আপনারা বর্ষার সময় টবের উপরের ধারে এই রকমভাবে ছিদ্র করে রাখবেন। বন্ধুরা, সার প্রয়োগ করার পূর্বে টবের মাটি কিছুটা সরিয়ে নিতে হবে, যাতে করে সার প্রয়োগ করার পর পুনরায় সেই মাটি দিয়ে ঢেকে দিতে পারি। মাটি সরানোর জন্য আমি একটি চামচ ব্যবহার করেছি, আপনারাও এইভাবে অথবা শুধুমাত্র হাত দিয়েও মাটি সরাতে পারবেন। এই কাজটি করার সময় কিছু শেকড় কেটে যেতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। এই হাড়গুঁড়ো ও শিংকুচি সার দুটো প্রয়োগ করার পর কয়েকদিন পর লক্ষ্য করে দেখবেন আপনার ড্রাগন গাছে প্রচুর সংখ্যক নতুন শেকড় বেরিয়েছে। তবু আপনারা চেষ্টা করবেন সাবধানে আস্তে আস্তে মাটি সরানোর। কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাত হচ্ছে, তাই আমার টবের মাটি ভেজা, সার প্রয়োগের পর নতুন করে জল দেবার কোনো প্রয়োজন হবে না। আপনাদের টবের মাটিও যদি এই রকমভাবে ভেজা থাকে, তাহলে সার প্রয়োগ করার পর ভুলেও জল প্রয়োগ করবেন না। আমি প্রতিটি টবে 2 চামচ করে হর্নমিল ও 2 চামচ করে বোন মিল গাছের গোড়ার চারিপাশে সমানভাবে ছিটিয়ে দেব। অনেক দিন ধরে এই দুটি সার প্রয়োগ করা হয়নি, তাই আমি 2 চামচ করে দিচ্ছি। পরবর্তী কোনো সময়ে যখন এই সারগুলোকে আমি প্রয়োগ করব, তখন 1 চামচ করে ব্যবহার করব। এই রকম সাইজের টবগুলিতে আপনারা প্রতি 20 দিন অন্তর অন্তর 1 চামচ করে হর্নমিল ও বোন মিল সার প্রয়োগ করতে পারবেন। তবে 2 চামচ করে দিলেও কোনো ক্ষতি হবে না, যেহেতু সারটি একটি অর্গানিক সার। এছাড়াও টবের সাইজ যদি এর থেকেও বড় হয়, তাহলে আপনারা 2 চামচ করেই ব্যবহার করবেন। হর্নমিল সাধারণত আপনার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। এর বিকল্প হিসাবে আপনারা অর্গানিক সার যেরকম নিম খোল ব্যবহার করতে পারবেন। বোন মিল গাছের ফসফরাসের খুবই ভালো যোগান দেয়, যা বর্ষাকালে খুবই প্রয়োজন। ফসফরাস গাছের নতুন করে শেকড় গজাতে খুবই ভালো কাজ করে, ফলে গাছ তার প্রয়োজন অনুযায়ী খাবার ভালো মতো গ্রহণ করতে পারে।
এছাড়াও এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, যা ফুল ফল ঝরা রোধ করতে পারে এবং নতুন করে ফুল ফল আনতেও খুবই ভালো সাহায্য করে। এই সারটির বিকল্প হিসাবে আপনারা মুরগির বৃষ্ঠা ও ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সার দুটিকে প্রয়োগ করা হয়ে যাবার পর পুনরায় আগের মাটিগুলো দিয়ে ভরাট করে দিতে হবে। ভরাট করার পর মাটিগুলো হালকা হালকা চেপে দিবেন, এতে করে সারগুলো মাটির সাথে তাড়াতাড়ি মিশে যাবে আর বৃষ্টি হলে খুব সহজে ধুয়ে বের হয়ে যাবে না। তাছাড়া টবের ছিদ্রগুলো যাতে বের হয়ে থাকে সেই দিকেও নজর রাখতে হবে। আপনাদের টবগুলিতেও যদি বর্ষায় অতিরিক্ত পরিমাণ করে জল জমে থাকে তাহলে আমার মতো করে এইভাবে কয়েকটি ছিদ্র করে রাখুন, যাতে করে ভালো মতো অতিরিক্ত জল বাইরে বেরিয়ে আসতে পারে। এবারে এই টবটিকে লক্ষ্য করুন বন্ধুরা, হাড়গুঁড়ো ও শিংকুচি সার প্রয়োগ করার পর তার ওপর আমি এক চামচ পরিমাণ ফাঙ্গিসাইড পাউডার ছিটিয়ে দিলাম। মাটি সরানোর সময় যে শিকড়গুলি কাটা পড়েছে এবং অন্যান্য শিকড়গুলি যাতে পচন না ধরে তার জন্য এই ফাঙ্গিসাইড পাউডার খুবই ভালো কাজ করবে। এই রকম বড় টব হলে এক চামচ ফাঙ্গিসাইড পাউডার দিবেন আর ছোট হলে দিবেন হাফ চামচ পরিমাণ করে। বন্ধুরা, আমার এই বড় টবটিতে জৈব সার প্রয়োগ করা ছিল না, তাই এখন আমি জৈব সার প্রয়োগ করব। হাড়গুঁড়ো ও শিংকুচি সার প্রয়োগ করার পর এর ওপর দিয়ে জৈব সার ভালো মতো করে ভরাট করে দেব। আপনারা এই জৈব সারের পরিবর্তে পুরনো গোবর সার ব্যবহার করতে পারবেন। গোবর সার ড্রাগন গাছ খুবই ভালো পছন্দ করে, তাই আপনারা একটু বেশি পরিমাণে গোবর সার ব্যবহার করবেন। সার প্রয়োগ করার পর যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি প্লাস্টিক দিয়ে এইভাবে ঢেকে রাখবেন। বৃষ্টির জল বেশি পরিমাণে টবে প্রবেশ করলে সারগুলো ধুয়ে যাবে, ফলে যতটা কাজ হবার কথা ততটা কাজ নাও হতে পারে। তাই আপনারা এইভাবে চেষ্টা করবেন টবটিকে ঢেকে রাখার। বন্ধুরা, এই সময় আপনারা তরল জাতীয় সার গাছের গোড়ায় প্রয়োগ করবেন না, আর যতটা সম্ভব রাসায়নিক সার টবের ক্ষেত্রে এই সময় ব্যবহার না করাই ভালো। বর্ষার সময় টবের মাটি এমনিতেই সবসময় ভেজা থাকে, তার উপর তরল সার যেমন সর্ষের খোল পচানো জল প্রয়োগ না করাই ভালো। সর্ষের খোল পচানো জল টবের ভেজা মাটিতে প্রয়োগ করলে গাছের গোড়ার শিকড় পচে যাবে এবং গাছ ঝিমিয়ে পড়তে পারে। সুতরাং বন্ধুরা, এক কথায় বলতে গেলে প্রচণ্ড বর্ষায় যতটা সম্ভব টবের মাটিতে শুকনো জৈব সার প্রয়োগ করবেন, ঠিক যেমনটি করে আমি এখন যে সমস্ত সার প্রয়োগ করলাম। চলুন বন্ধুরা, এবারে ড্রাগন গাছের কাণ্ড পচা, গোড়া পচা ও শিকড় পচা কীভাবে রোধ করবেন সেই বিষয়ে বলি। বন্ধুরা, যখন বর্ষাকালে একটানা অনেক দিন ধরে বৃষ্টিপাত হয় তখন ড্রাগন গাছের ডালে, কাণ্ডে ও গোড়ার শিকড়ে এমনকি ফুল ফলের মধ্যেও ছত্রাকের আক্রমণ হতে পারে, তাই আমাদের সময় মতো স্প্রে করে দিতে হবে ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড। যদি আপনাদের ড্রাগন গাছে এই বর্ষায় এখনও পর্যন্ত কোনো প্রকার ছত্রাকের আক্রমণ না হয় এবং ধসা রোগ না হয়ে থাকে, তবুও আমি বলবো আপনারা মাঝে মাঝেই অর্থাৎ সপ্তাহে একবার করে চেষ্টা করবেন ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক স্প্রে করার। এই ফাঙ্গিসাইড স্প্রে করার সময় আপনারা লক্ষ্য করে ড্রাগন গাছের ফুল ফল সহ সমস্ত প্রকার ডালগুলিকে ভালো মতো ভিজিয়ে দেবেন। বর্ষার সময় যদি আপনার ড্রাগন গাছের কাণ্ডে, ডালে এবং ফুল ফলে ছত্রাকের আক্রমণ হয়ে থাকে তাহলে অবশ্যই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। টবের গোড়ায় জল জমার পর যদি ড্রাগন গাছের শিকড়গুলো আপনি পচে যেতে দেখেন তাহলেও ড্রাগন গাছের প্রত্যেকটি গাছের গোড়ায় আপনারা ফাঙ্গিসাইড পাউডার ভালো মতো করে স্প্রে করে দিবেন অথবা গাছের গোড়ায় এক চামচ করে প্রয়োগ করবেন। যদি এই রকমভাবে ডালে, কাণ্ডে ছত্রাক আক্রমণ করে তাহলে দেখা মাত্রই আপনি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। লক্ষ্য করে দেখুন বন্ধুরা, হলদে স্পট দেখা যাচ্ছে, এগুলি ছত্রাকের আক্রমণ। অনেকেই এই রকম আক্রমণ দেখে রোগটিকে মরিচা রোগ বলে থাকেন। ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ম্যানকোজেব ও কার্বেন্ডাজিম গ্রুপের মিশ্রিত একটি ফাঙ্গিসাইড পাউডার যেমন সাপ,
2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারবেন। বাংলাদেশের ক্ষেত্রে এই গ্রুপের একটি ছত্রাকনাশকের নাম হচ্ছে ম্যানসার। ড্রাগন গাছে এই রকম আক্রমণ যদি খুব বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করে দেবেন। সুতরাং বন্ধুরা, এই রকমভাবে নিয়মিত ছত্রাকনাশক ও টবের মাটিতে সার প্রয়োগ করবেন তাহলে দেখবেন ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল ফল কম ঝরবে, সাথে ফলের গুণগত মানও অনেক ভালো হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।